31 মার্চ 2016, ঠিক এক বছর আগে এমনই এক গরমের দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পোস্তা উড়াল পোল। তারপর এক বছর ধরে দাঁড়িয়ে তার কঙ্কাল। কি হবে এই ভগ্নদূতের ভবিষ্যৎ? উত্তর নেই কারো কাছেই, যেন লোহার তৈরি এক জিজ্ঞাসা চিহ্ন। সে নিজেও কি নিরাপদ? ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি। মসৃণ ট্রাফিকের স্বপ্নের অপমৃত্যু, প্রাণবায়ু বেরিয়ে গেছে এক বছর আগে, দাঁড়িয়ে রয়েছে প্রাণহীন কঙ্কাল। তার পাজরে বাসা বেঁধেছে ক্ষয়রোগের ঘুণ পোকা, সেই অসুখেরই সুযোগ সন্ধান করল 24 ঘন্টা। পিলারের আড়াআড়ি স্তম্ভ দুটির প্রতিটিকে বলে পায়ার, তার ওপর সমান্তরালে শোয়ানো থাকে পায়ার ক্যাপ। এখানে পায়ার ক্যাপ পায়ার থেকে অনেকটা বেরিয়ে গেছে। অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে পরে যেটা হয় সেটা হচ্ছে যে কলমের মধ্যে এক্সট্রা মোমেন্ট আসে, তাতে কলমটা দৌড়ে যাওয়ার যে ব্যাপারটা সেটা বেশি হয়। এই পিলারে পায়ার ক্যাপ একদিকে ঝুলে গেছে, অর্থাৎ ওপর দিকে কোনো ভারী গাড়ি গেলে ফ্লাইওভার ভেঙে পড়ার সমূহ সম্ভাবনা। এই দুটি পিলারেই পায়ার ক্যাপ একদিকে বেঁকে গেছে। তো অনেক জায়গাতেই আছে যে ঠিক সেন্টারে নেই, একটু লেফটে রাইটে সরে গেছে, সামনে পেছনে সরে গেছে। এই পিলারের দুটি পায়ারের মাঝখানে রয়েছে এই লোহার বিম, সেই বিম নৌকোর মতো বেঁকে গেছে। চোখে দেখার মতো ডিফ্লেকশন হওয়া উচিত না এখনই, মানে উইদাউট সে ভেহিকুলার লোড। নির্মাণের ত্রুটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফ্লাইওভারের সর্বত্র। অধিকাংশ পায়ার ক্যাপের কভারই নেই, সেই ফাঁকগুলো পায়ার ক্যাপে বাসা বাঁধছে পায়রা। পায়রার বিষ্ঠার অ্যাসিডে একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে লোহার কাঠামো, ইতিউতি বোল্ট ক্ষয়ে গিয়ে ভিতরে গর্ত হয়ে গেছে। পায়রা বা ড্রপিংস যেগুলো সেগুলো কোরোসিভ ন্যাচারালি তো কোরোড করবে ইন ফিউচার। মানে ঘুণ ধরা ঝুরঝুরে কাঠের মতো উড়াল পুলের লোহার খাঁচা, আর তার নিচ দিয়ে বয়ে চলেছে ব্যস্ত সময়, ব্যস্ত ট্রাফিক, ট্যাক্সি স্ট্যান্ড। শহর একটু কেঁপে উঠলেই ফের একবার ঘুনিয়ে আসতে পারে বিপর্যয়। আবার যদি অ্যাক্সিডেন্ট হয় এই ভয়েতে আমরা আছি। বাকি অংশ যদি ভেঙে পড়ে এই জন্যেই, কেন খুব খারাপ, খুব ড্যামেজ অবস্থা রয়েছে। হ্যাঁ, ওইদিকে চাগর পড়ছে, আমি তো কমপ্লেনও করছে। মার দিয়া যায় ইয়া ছোড় দিয়া যায়, পোস্তা নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি রাজ্য সরকার। একাধিক কমিটি গড়া হয়েছে, কেউই স্পষ্ট রিপোর্ট দিতে পারেনি। আর এইসব নানান ত্রুটি নিয়েই গত এক বছর ধরে প্রায় কিংকর্তব্য বিমূঢ়র মতন দাঁড়িয়ে রয়েছে এই ব্রিজ। ভবিষ্যৎ কী হবে কে জানে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ পালের সঙ্গে শ্রেয়স গঙ্গোপাধ্যায়, কলকাতা।